আনোয়ারার জুইদন্ডি ইউনিয়নের সাগরত ট্রলার ডুবিত নিকোজ ফাস পরিবার সহ নয় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও সাত বান্ডিল টিন প্রদান করছে জুইদন্ডি ইউনিয়ন প্রবাসী ফোরাম নামের উগ্র সংগঠন। রবিবার মার্চ 14 তারিখ বেন্যা ইউনিয়নের নওয়ান ওয়ার্ড জাইরে ছয় পরিবারের নগদ অর্থ সহায়তা ও তিন পরিবারের টিন প্রদান করছে সংগঠনের সদস্যবৃন্দ। এবার জুইদন্ডি প্রবাসী ফোরামের ধারাবাহিক কার্যক্রমের 16তম প্রজেক্ট। আর এই সময় উপস্থিত আছেন প্রবাসী সাইফুল ইসলাম মিন্টু, প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন, প্রবাসী সালাউদ্দিন চৌধুরী, প্রবাসী মোহাম্মদ ইউনুস, প্রবাসী মোহাম্মদ সাদাত হোসেন, প্রবাসী মোহাম্মদ এস্তফাস, প্রবাসী মোহাম্মদ জনি, মোহাম্মদ কফিল উদ্দিন, বাংলাদেশের সদস্য মোহাম্মদ এনাম, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ কফিল সহ আরও বোধকে। আজ 11 নম্বর জুইদন্ডি ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষত্তন, আজ 16 নম্বর প্রজেক্ট আর সাজগরগি, আর সাজগরগি দিয়ে আর ট্রলার ডুবি যারা সমুদ্রের গিয়ে ফ্যামিলি অসহায় তারা যারা অনুদান সমস্ত গরিবদের গিয়ে যে এই প্রবাসকলের মাধ্যমে আজ 11 নম্বর জুইদন্ডি ইউনিয়ন যে পাঁচখান পরিবারের নগদ অর্থ এবং আর তিনখান পরিবার আরও চারিখান পরিবারের সাত বাইন মোট সাত বাইন টোন আজ সহায়তা প্রদান করছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।